তো দেখা যাও বাচ্চারা বিয়ে করে নিয়েছে, তো কে কে এরকম বাচ্চারা বিয়ে করতে পারে একটু কমেন্টে জানিও। আমার মেয়ে করতে পারে আর কি, এই যে ট্যালেন্টটা দেখো, এই দেখো। হ্যালো আইস, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো এখন আমি রাত্রির কটা বাজছে জানো? রাত্রির এখন বাজছে 1:10। তো সবাইকে গুড মর্নিংই বললাম, ঠিক আছে? তো সবাইকে গুড মর্নিং। তো গৌরীগুণ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানে। ব্লগটা স্টার্ট করলাম, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সেটা প্রেস করে অল করে রেখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো চলো এখন থেকে আমার সঙ্গে থাকো, কতটা একটু গল্পই করব আর টুকটাক জিনিসগুলো গুছাবো, কথা বলবো। আর রাত্রির 1:45 সময় থেকে কেন আমি ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন কি করছিলাম আমি আজকে বলো তো? সারাদিন আমি কোনো ভিডিও করিনি। তো এখন লাইভ টাইপগুলো শেষ করে ভাবলাম যে সকালে তো কোনো ভিডিও আমার নেই, তো কি পোস্ট করব আমি, কিছু তো আপলোড দিতেই হবে। তাই জন্য ভাবলাম যে চলো একটুখানি গল্প করে নিই তোমাদের সাথে, এটাই সকালে একটুখানি পোস্ট করে দেবো। তুমি বুঝেছো সোনারা? তো গাইজ দেখো আমার মেয়ের মজা দেখেছো? তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তো ওর মধ্যে কি আছে, আমি বলবো না, তোমরা কমেন্টে জানাবে ওর মধ্যে, ওর মুখের মধ্যে, ওর মধ্যে কি চেঞ্জিং আছে একটুখানি তোমরা জাস্ট দেখে নিও, ঠিক আছে? আমি বিয়ে করে ফেলেছি। কি বল আবার? আমি বিয়ে করে ফেলেছি। ও বিয়ে করে ফেলেছে বন্ধুরা, জানো তো? তো কি করবে বলো, তাকাই দিকে ভালো করে। বিয়ে করেছিস? মাথায় গাঁঠটা মারবো জানিস তো, বল। তোমরা শুনেছো? তো দেখা যাও বাচ্চারা বিয়ে করে নিয়েছে, তো কে কে এরকম বাচ্চারা বিয়ে করতে পারে একটু কমেন্টে জানিও। আমার মেয়ে করতে পারে আর কি, এই যে ট্যালেন্টটা দেখো, এই দেখো, দেখেছো? এই টাকা, এ মুটি মুটি আ মুটি আই মুটি মুটি মিষ্টি মুটি। দাদু মারা গেছে, আমার দাদু মারা গেছে, আমার দাদু বেঁচে নাই। তো এই দেখো আমার ঘরে কতগুলো কাজ পড়ে আছে, দেখো সব এখন গোছাবো, লাইভ করছিলাম তো, এই দেখো সাজ টাজ গোটা ঘর কি অবস্থায়, দেখো কটা বাজে তোমাদের দেখায়। এই দেখো 1:05 বাকি আছে রাত্রির। ও করছিস কেন তুই? দেখো মজা দেখো আমার, আমি করছি। ওর এখন ফোড়া বেরিয়েছে কোথায় জানো তো? ওর পেছনে ফোড়া বেরিয়েছে এখন, পায়ে দুখানা চারখানা পেছনে অনেকগুলো, ওর তো হতেই থাকে ওর শুধু। 12 মাসে 13 রোগ হয় বুঝেছো, 12 মাসে 13 পার্বণ হয় তো, আর ওর 12 মাসে 13 রোগ হয়, চুলকানি রোগ আর কি। এমন কিছু রোগ হয় না, শুধু চুলকানি রোগ হয়, ফুরার রোগ হয়, এটাই হলো আমার মেয়ের মধ্যে ট্যালেন্ট। আর আমি দেখো বাদরের মতো ঝুলছি, দেখো কি অবস্থা আমার, আর ভালো লাগছে না। এই দেখো এই মাত্র সব কিছু লাইভ শেষ করে আর এই যে বসে আছে, এখন মেকআপ রিমুভ করব, কত জিনিস গোছাবো, কত কাজ পড়ে আছে। তার মধ্যে আবার মাথায় টেনশন এলো যে সকালে আমার কোনো ভিডিও নাই, কি আপলোড দেবো আমি। সারাদিন আজকে অনেক শার্ট ছিলাম, অনেক 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 শার্ট ছিলাম, আমি জানি না আমার জাস্ট কী করে মাথাটা খারাপ হয়ে যায় থেকে থেকে। দেখো যে বিছানার মধ্যে চানাচুরগুলো ফেলে রেখে দিয়েছে। তো চলো, কি ঠান্ডা আমার জুতো কই। তো চলো সোনারা তোমরা আমার সঙ্গে থাকো, আর আমি কটা জিনিস এখানে গুছিয়ে গুছিয়ে আর কি রাখি। দেখেছো চুড়িদার মুড়িদার পরেছে সব এখানে সেলাই রেখে দিয়েছে। চুড়িদারটা সেলাই করতে দিবি আন্টিকে, একটু করবি সাইডটা? আর নিচটা কেমন ঢলফল ঢলফল করছে। এই যে এইসব প্যান্টগুলো পরে লাইভে গেছিলাম, সেগুলো তো আবার ঠিকঠাক করে রাখতে হবে জায়গাতে। শুধু লাইভ করা নাই গো, সব কিছু ওই দেখো একটা আবার ভাঁজ করে ঠিক করে জায়গায় রাখ। শুধু ঝুঁকে 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 কাজ করতে করতে না আমার কোমরখানা জাস্ট গেছে।
মাঞ্জাটা ভেজা। এখন মেকআপ রিমুভ করি। আমার না এসব জিনিসগুলো রাখার জন্য একটা বড় সেই কি বলে ওগুলো যেমন সেই বাস্কেটের মতো হয় না বল, সে ঝুড়িগুলো ওই একটা কিনতে হবে রাখার জন্য, নাহলে প্লাস্টিকের মধ্যে রেখে রেখে না সব জিনিস কেমন হয়ে যাচ্ছে। সব আমার লাইভের ড্রেস, সব যা যা দেখছো ওখানে রাখছি সব লাইভ করার ড্রেস। এই দেখো এখন মানুষের ঘুমিয়ে অর্ধেক রাত হয়ে গেল আর আমাদের এই দেখো আমার একটা রেড কালারের শাড়ি, এটা ভেবেছিলাম পরবো লাইভে কিন্তু পরিনি, কালকে পরবো, কালকে লাইভে। এই কলটা ঢাকনা করে মিষ্ট জানলা এই নিচে নাম দেখে বোতলে জল ভর বিছনা ঝাড়। এবার আমি মেকআপটা রিমুভ করব। কত জায়গায় ক্লিপ আটকেছি দেখো তো। চলো বন্ধুরা আমি মেকআপ রিমুভ টিমুভ করে শুবো, শুয়ে গ্রিন টি খাবো, গ্রিন টি খেয়ে ঘুম ঘুম করবো। আর এই যে ভিডিওটা শ্যুট করলাম এটা পুরো টানা পোস্ট করে দেবো, কোনো জায়গায় যদি কিছু ভুল হয় তাহলে প্লিজ কিছু মনে করো না, কিছু তো ভুল হবেই না, কোনো এডিট ফেডিট কিছু করবো না, টানা জুড়ে দিয়ে একদম পোস্ট করে দেবো। এই যে আমার চুল বাঁধা হয়ে গেল, এটা ঘুমাতে যাওয়ার চুলের স্টাইল দেখো, আমি ঘুমাতে যাওয়ারও চুলের স্টাইল করে বাঁধি, আমার মতো কেউ আছো সবসময় তো স্টাইল করে করে চলো, আমি চলি। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি, তো বন্ধুরা তোমাদের ব্লগের মধ্যে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমার মেয়ে সিঁদুর আর শ্যাঁকা পড়েছে সেটার বিষয়ে। তো আমার মেয়ে ভিডিও শ্যুট করছিলো বলে ওটা সিঁদুরটা না, ওটা জাস্ট লিপস্টিক দিয়েছে, আর ওটা প্লাস্টিকের শ্যাঁকা বুঝেছো, কেউ যেন বা উল্টো পাল্টা ভেবে নিও না। তো ওটা বেশ একটা শুধু একটা শ্যুট করেছে বুঝেছো তার জন্য। তো এটাই দেখলাম ভিডিওটা এডিট করার সময়তে যে আমি এটা তোমাদের বলতেই ভুলে গেছি যে এটা কি, কথায় কথায় ভুলে গেছি, এত গল্প করেছি এত গল্প করেছি মেন কথাটা বলবো বলে সেটা একদম মাথায় ছিল না বুঝেছো বন্ধুরা। তো সেটাই আর কি। আর আমার পাশে দেখো বেলুন বেলুন, এই দেখো এটা না ইয়ে বেলুন ছিল, কি বলতো যে কি বলে গ্যাস বেলুন না কি বেলুন ওপরে উড়ে যায় ওই বেলুন ছিল কি দেখো। আমরা বেলুন টিপতে খুব ভালো লাগে, দেখো তোমাদের কার কার ভালো লাগে বেলুন টিপতে একটু কমেন্ট করে জানিয়ে দাও, এরকম করে তোমার যেন ফেটে যাবে, ফেটে বাবা কি ভয় লাগে বেলুন টিপতে গিয়ে। তো এটাই আর কি বলার ছিল, তার জন্য একটুখানি বলে দিলাম তোমাদের। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার পাশে থেকো। আর যা তাহলে কী হয় বলো, যখন যা পোস্ট করবো নোটিফিকেশন করে তোমাদের ফোনে পৌঁছে যাবে বুঝেছো, নোটিফিকেশনটা অন করে রাখলে মুখে যে কথা আমার আটকে যাচ্ছে কেন কি জানি। তো চলো সবাইকে গুড মর্নিং গুড নাইট আর বলবো না, সকালে দেখছো তো তার জন্য গুড মর্নিং আবার বলে দিলাম। তো লাভ ইউ সবাইকে, আর আমার কেমন লাগছে একটু যেন জাস্ট কমেন্ট করে জানিও ঠিক আছে। মেকআপটা একটু পরে রিমুভ করব, লাভ ইউ সোনারা। তো
একটু বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করে নিও, ঠিক আছে? তো সাবস্ক্রাইবার টাটা। এখন পুরো 1:05 হয়ে গেছে।